মাঠে বোঝায় 30টি ট্রাক্টর আটকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে রানীনগর থানার কোমনগর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়ত রাস্তা দিয়ে মাঠে বোঝায় ট্রাক্টর যাতায়াত করায় ট্রাক্টরের অত্যাচারে অত্যন্ত সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তায় প্রচণ্ড ধুলো উঠছে, স্কুল পড়ুয়াদের যাতায়াতে ঘটে যেতে পারে বড়সড় কোনো দুর্ঘটনা, তাই রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচল বন্ধ করার দাবিতে মঙ্গলবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসী থেকে ব্যবসায়ীরা। খবর পেয়ে রানীনগর থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয় ও যান চলাচল স্বাভাবিক করেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রানীনগর থানার কোমনগর এলাকায় রাস্তা দিয়ে প্রতিনিয়ত মাটি নিয়ে ইট ভাটায় যাতায়াত করছে মাটি বোঝায় ট্রাক্টর। আর এই সব মাটি বোঝায় ট্রাক্টরের অত্যাচারে অত্যন্ত সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তায় প্রচণ্ড ধুলো উঠছে, স্কুল পড়ুয়াদের রাস্তা পারাপারে ঘটে যেতে পারে বড়সড় কোনো দুর্ঘটনা, তাই রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচল বন্ধ করার দাবিতে মঙ্গলবার মাটি বোঝায় 30টি ট্রাক্টর আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসী থেকে ব্যবসায়ীরা। আপনাদেরকে আটকে রেখেছে কেন? কোথা থেকে মাটি কেটে নিয়ে আসছেন? বিল থেকে। কোথায় নিয়ে যাচ্ছেন দিয়ে কেটে? কোথায়? ভাটাই। ভাটা মালিকের নাম কি? বিক্ষোভকারীদের দাবি, প্রতিনিয়ত নির্দিষ্ট সময় মতো ট্রাক্টর চালাতে হবে, সকাল 10টার পর এই রাস্তা দিয়ে আর ট্রাক্টর যেতে দেওয়া হবে না, রাস্তায় ধুলোর জন্য জল দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদিও খবর পেয়ে রানীনগর থানার পুলিশ এসে পথ অবরোধ তুলে দেয় ও যান চলাচল স্বাভাবিক করে। সকাল 6টার দিকে রাত্রি 9টা অবধি বালির ট্রাক্টর চলছে, স্কুলের বাচ্চারা যাওয়া আসার জন্য খুব ক্ষতি হচ্ছে, মানে যেতে এপার ওপার হতে পারছে না, আর ব্যবসায়ীদেরও খুব ক্ষতি হচ্ছে, ধুলো বালি ঘরের ভিতরে ভর্তি হয়েছে। সকাল থেকে 10টা অবধি রাত 9টা অবধি কোনো জলের ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। আমি চাইছি এইগুলা ট্রাক্টরগুলো আসতে চালাবে এবং সকাল থেকে 9টা অবধি ট্রাক্টরগুলো চলবে, তারপর বন্ধ থাকবে। এটা একটা স্কুলের বাচ্চা ছেলে যাচ্ছিল, চাপা পড়ে এইছিল, কোনো থামল হলে এখানে এসে একবার স্পিড হাই চালাইছে, আর রাস্তায় জল নাই, কিছু নাই। সকাল 4টা থেকে ভোর শুরু করছে, রাত 9টা 10টা পর্যন্ত চলছে একইভাবে গাড়ি। আমরা যাইনি, আমরা ছেলেটা মারা দেখে আটকেছি রাস্তার উপর, আমরা বলছি যে কি এই গাড়ি আসতে চালাও আর জল দাও রাস্তায়, আর সকাল 9টা গাড়ি আসতে চালাও, আর বেলা 10টা বাজলে গাড়ি বন্ধ করে দাও। বেআইনি ভাই, পুরো মাটি কাটাও বেআইনি। রানীনগর থেকে হাসান শেখের রিপোর্ট, TV24 বাংলা। বিকেয়ার পলিটেকনিক কলেজ 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। আমাদের ঠিকানা NH34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পল সর্দার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।